365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ডে রাজনীতি নয়। বোঝাই যাচ্ছে যে রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান। রাজনীতিবিদরা দেশের কল্যাণের জন্য কাজ করেন, সেই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে শিশু কিশোররা বাস করে। আমরা সেই সমস্ত শিশু কিশোরদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তুখোড় ছাত্রনেতা, এক সময়কার বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন, সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আমরা চলে বিয়ের প্রসঙ্গে চলে আসি। বিয়েটা কি করে ঘটলো? একটা প্রেমভাব তো থাকেই আর কি। তো সেই সময় আমাদের মতো এভাবে আজকাল ওপিলিপির একটা প্রেম করা যেত না, আর আমি তখন ছাত্রনেতা ছিলাম। সুতরাং আমি যদি ওপিলিপির প্রেম করতে যেতাম এটাই হতো, তাহলে তখনকার দিনে এটা খুব একটা ট্যাবু ছিল যে এইসব ছাত্রনেতারা, তারা তো খুব মানে সৎ নিষ্ঠাবান আদর্শবান ব্যক্তিত্ব এই ধরনের ব্যাপার স্যাপার। তো সেই সময় আমার যে সহকর্মী ছিলেন আমার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের, তার সাথে মনের আদান প্রদান এবং তারপরে দর্শক উনি বলেছেন যে ওপেনলি প্রেম করতে পারেননি। না, ওপেনলি মানে মাঝে মাঝে রমনা পার্কে যাইনি ব্যাপারটা ঘটনা, কিন্তু সঙ্গে ভাগ্নিকে রাখতে হয়েছে। মানে অ্যাজ ই বাই চান্স দেখা হয়েছে, আমি আর আমার ভাগ্নি ঘুরছিলাম, হুট করে ও চলে এই ধরনের আর কি। অথবা যদি মানে সিনেমা যেতে হয়েছে, তখন আরও দু একজন বন্ধু বান্ধবকে সঙ্গে রাখতে হয়েছে, অথবা ওর বান্ধবীদের রাখতে হয়েছে। প্রথম সাইকেল চালানো শিখেছিলেন কবে? ও, ওটা আমি সেই বহু আগে আমি শিখেছি। আমি যখন ক্লাস সিক্সে পড়েছি। রসুনের কিন্তু অনেক রকম কার্যকারিতা আছে, মানে রক্ত সঞ্চালন হয় রসুন। হ্যাঁ হ্যাঁ, রসুন বগলে লাগিয়ে জ্বর করার এই ঘটনাও করেছি। সেটা বলেন, সেটা তো বললাম যে রসুন দিয়ে আপনি বগলের তেলে দিয়ে একটু রোদের মধ্যে বসে থাকলে গা তো গরম হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে তো জ্বর জ্বর এসে গেছে। অতএব সেটা দিয়ে স্কুল পাল্টানোর ব্যবস্থা হয়েই গেছে। তো মাকে বলাই যায় যে আমার জ্বর, আমি যেতে যাচ্ছি। হ্যাঁ, সেই পৃথিবীতে যেই চুরিটি মহৎ চুরি বলা হয় সেটি হচ্ছে যে আপনার বই চুরি। বই চুরি, অফকোর্স। সেই বই চুরিতে আপনার কেমন অংশগ্রহণ ছিল? বই চুরিটা করেছি আর পরে এসে প্রথম দিকে ছিল বইগুলো দিয়ে পড়ার কোন কাছে নিয়ে রেখে দেওয়া, এটা ঘটনা। এটা প্রথম, তারপরে বই দুটো বই কিনে যে আরো দুটো না আট আর দিয়ে দিলাম, এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আপনার বইও তো নিশ্চয় চুরি হয়েছে? হ্যাঁ, আমার প্রচুর বই, আমার ভালো ভালো বই নিয়ে গেছে, নিয়ে আর দেয়নি। বিয়ের পরে, আইনানুক বিয়ের পরে সবচেয়ে কষ্টের কি ছিল মেনন ভাই? আমার জন্য ছিল বাজার করা। আপনার কাছে ছিল কঠিন হচ্ছে বাজার করা? আমি প্রথম থেকেই দুই কদিন বাজার করেছি, আমার শাশুড়ি এসে দেখতেন যে আমার সব বাজারে পচা মাছ চলে এসেছে, চাল পচা। তো এরপর থেকে উনি বলতে যে ওকে বাজারে পাঠাস না। বিয়ে নিয়ে একটা কোনো সুখের অথবা দুঃখের কোনো স্মৃতি শুনতে চাই মেনন ভাই। আমি যখন বিয়ে করি, আমার শ্বশুর তোমাকে তার মেয়ে দিতে রাজি, কারণ আমি একেবারে হতচ্ছাড়া কোনো চাকরি বাকরিহীন একজন রাজনৈতিক ছাত্রনেতা ছিলাম। ছাত্রনেতা হিসেবে তখন তো ছাত্রনেতা শেষ, জেল থেকে বেরিয়েছি, কখন জেলে যাব, কখন জেল থেকে বেরিয়ে আসবো এরা তো জানা নেই। উনি প্রথম উভয় রাজি ছিলেন না, কিন্তু আমার বড় ভাই সাদেক খান সাহেব যখন তাকে অ্যাসিউর করলেন যে তিনি আমাকে সাপোর্ট দেবেন, তখন আমার শ্বশুর রাজি হলেন যে ঠিক আছে। আমার নানা শ্বশুর আমার এমএনএ ছিলেন পাকিস্তান আমল মুসলিম লীগের, উনি খুব রাজনীতি করা পছন্দ করতেন। আমি যেহেতু তখন ছাত্রদের ছিলাম, আর এসএমএল ইকবল হল এসব জায়গায় ছাত্র আমাদের দলের ছিল, সব দল ভেঙে তারা একেবারে দল ধরে এমনভাবে চলে আসলো যে আমার নানা শ্বশুর বহু কষ্ট করে শেষ পর্যন্ত নতুন করে দুই ডেক চাল আবার রেঁধে দিল। এটা হলো একটা বড় ঘটনা। গেট ধরা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, ওরা ছেলেপেলে মানতেই রাজি না যে আমাকে গেট আটকাবে, এ নিয়ে প্রায় মারামারি হওয়ার জোগাড়। পাঠ্য বইয়ের নিচে অন্য বই রেখে কি কি বই পড়তেন? সেটা ম্যাডাম, আপনি একটু যদি এখানে আসেন আমাদের এই পাওয়ারের জায়গায় তাহলে ভালো হবে। আমরা এখানটায় আমরা একটুখানি, আপনি যেটা বলেছেন ভাষা আন্দোলন 52-এরও আগে আপনারা যেই আরবি নাটক করতেন, যেটি আমাদের নেক্সট প্রজন্মরা জানেই না, সেরকম একটু মনে করে যদি আপনি আরবির নাটকের দুই একটি সংলাপ বললাম। এখন তো সেই আরবি নাটকের সেই ডায়ালগ তো মনে নেই, তবে যখন একটা স্টেজে ঢুকেছি আরেকজন আসছে ঢুকতে, তো বললাম সে অভ্যাগত, তাকে বলছি আহলান ইয়া সাহলান। তো তারপর যেমন বলছি মারহাবা মারহাবা, আপনি ভালোই তো এসছেন এখানে। তারপরে তাকে জিজ্ঞেস করছি কাইফা হালুকা,
আপনি কেমন আছেন? তারপরে সে উত্তর দিচ্ছে আনাবে খায়ের। তো এই ধরনের আর কি কথাবার্তাগুলো হতো তখন। হ্যাঁ আচ্ছা, আর আপনি গানও শিখেছেন বলেছেন? আমার আমার ভাই কণ্ঠ একদম মানে আমার সাতটা আওয়াজ বেরোয় আমার গলা দিয়ে। আপনি কিন্তু আরও নয়টা আওয়াজ নিয়ে কিন্তু ফোক লঙ্গির এখনও গান করেন। এই যেমন গেতাম আমরা আমরা ছোটোবেলাও গিয়েছি, জেলখানাও গিয়েছি। ও দুনিয়ার মজদুর ভাই সব আয় এক মিছিলে দাঁড়া, ওই নয়া জমানার ডাক এসেছে একসাথে দেশারা। ও দুনিয়ার মজলুম ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, এই ধরনের আর কি গান। দর্শক, কৈশোরে যে দুরন্ত ছেলেটি না বলে আমপেড়ে খেয়েছে, চুরি করে বই পড়েছে, বিচারপতির ছেলে হবার পরেও কিন্তু বেড়ে উঠেছে মূল্যবোধ নিয়ে, যেমনি করে আপনি হয়েছেন তেমনি করে সবাই হয়েছে, যে দর্শকরা আপনারা হয়েছেন। আমাদের একটাই আবেদনীয় অনুষ্ঠানের পক্ষ থেকে যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের আরও বেশি খেয়াল রাখাতে হবে, রাখতে হবে, মূল্যবোধের দিকে তাকাতে হবে, ইতিহাসের দিকে তাকাতে হবে। তাহলেই আমাদের আশা করি দেশে যে সমস্ত মহামারীগুলো হচ্ছে সেইগুলো হবে না। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে।